ফিউচার। আসলে দুটি টিমের নামই এক, সবুজ স্পোর্টিং ক্লাব, জেলহজ স্পোর্টিং ক্লাব। সবুজ স্পোর্টিং ক্লাবের রানের খাতা 4 মেরে খুলেছিল, সেম জেলহজ স্পোর্টিং ক্লাবও 4 মেরে ওনাদের খাতার রানের খাতা খুলল। দেখা যাক তারপর কি হয়। আস্তে আস্তে শীত বাড়তেই থাকছে, কুয়াশাতে আমাদের গ্যালারি ভরে গেছে, দর্শকের জন্য একটু কষ্ট হচ্ছে, সেই সাথে বোল্ড আউট হয়ে গেল জেলহজ স্পোর্টিং ক্লাবের একটি প্রথম একটি উইকেটের পতন হলো। এক উইকেটের বিনিময়ে সম্ভবত রানের খাতা 4। হ্যাঁ সুন্দর শট, আমার ভাগ্যা মনিরের ব্যাট থেকে সুন্দর একটি চার, সেই সাথে সম্ভবত ওভার শেষ। দুঃখ করো না, যাক
ছয় মাইনা তা উঠেছ? টার্গেটে খেলছে, আরো একটু উইকেটের পতন হলো। এরপরে যে দুটি দল খেলবে, উমর নেওয়াজ স্পোর্টিং ক্লাব ও ঠাকুরগাঁও বিডি কিংস দুটি টিমকেই জার্সি পরে মাঠে প্রবেশের জন্য উপস্থিত অলরেডি থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। জেল হবে ব্যাট থেকে সুন্দর একটি চার, জেল হাস ভাই সুন্দর একটি চার মেরেছেন। স্পোর্টিং ক্লাব দলীয় রান আবার একটি চার, সুন্দর জেলার ভাই বের থেকে আরো একটি চার, দলীয় রান কত? দলীয় রান 54, কত ওভারের বিনিময়ে? 6 ওভার রানিং, 54 রান, অনেক সুন্দর রান। সেই সাথে আরো একটি ওভার শেষ, 7 ওভার শেষ,
এখন বল নিয়ে আসছেন সবুজ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সবুজ ভাই। সুন্দর প্রথম বলটি করল, নো বল ফিট। সুন্দর শট। ক্রিজে দুটি ব্যাটসম্যান, দুটি মানুষই মারপেটের দুটি ভাই, আপন দুটি ভাই ক্রিজে আছে, দেখা যাক। আবার সুন্দর চার, যেহেতু ওনারা আপন ভাই, ওনাদের নামেই টিমটি, ওনারা কোনো ম্যাচ ফিক্সিং করবে না, সুন্দরভাবেই যেন সুন্দর করে জয় নিয়ে ঘরে ফিরতে পারে। অন্য কেউ থাকলে হয়তো বুঝতে পারতাম ম্যাচ ফিক্সিং করবে, কারণ আপন দুটি ভাই, ম্যাচ ফিক্সিংয়ের কোনো সন্দেহ নেই। সুন্দর, অনেক ভালো খেলছে জেল হস। এগারো বলে 34 রান লাগে জেতার জন্য জেল হস স্পোর্টিং ক্লাব। 10 বলে 30 রান, 9 বলে 30, 8 বলে 30। সুন্দর সুন্দর একটা ফিলিং দিয়েছে 7 বলে 30। লাস্ট ওভার সম্ভবত 6 বলে প্রয়োজন 30। আর মনে সম্ভবত হলো না জিতা, সেই সাথে আউট হয়ে জেলস ভাই, আউট হয়ে ওনার প্রেমিলনে উনি ফিরে যাচ্ছে, সেই সাথে অল উইকেট ফিনিশ।